ফোনে রূপসী 100% প্রাকৃতিক উপাদানে তৈরি অরিশ স্যান্ডাল অলিভ ও স্যাফরন বডি অয়েল শীতে ত্বক আর্দ্র ও কোমল করে তোলে। আপনার ত্বকে চাই একটু যত্ন, অরিশ। আমন্ড, অ্যালোভেরা, তুলসী ও আরো অনেক প্রাকৃতিক উপাদানে তৈরি অরিশ আমন্ড গোল্ড ক্রিম এই শীতে ত্বক রাখে কোমল, আর্দ্র ও মোলায়েম। অরিশ শীতে ত্বকে আর্দ্রতা ফিরিয়ে ত্বককে কোমল ও মসৃণ করতে চাই অরিশ হাইড্রো ময়েস্ট ফেরন হোয়াইট ও কোকো বাটার ময়েশ্চারাইজার, তাই রুক্ষ ত্বক বাই বাই অরিশ। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি অনুষ্ঠান অরিশ কেয়ার। একটি অনুষ্ঠান এই কারণে বললাম, বহু মানুষ অপেক্ষায় থাকেন এই অনুষ্ঠানটির জন্য। কেউ চান যেমন আছেন ঠিক তেমনটাই থাকতে, তার জন্য এই অনুষ্ঠান অরিশ কেয়ার। কেউ চান ভালো নেই, ভালো থাকবো, তার জন্য অরিশ কেয়ার। আসল কথা, অরিশ নেচারকে সঙ্গে নিয়ে চলে। অরিশ আমাদের প্রকৃতির মধ্যে থেকে প্রকৃতির জিনিসের সুন্দর রাখার পথটা বাতলে দেয়, আর ঠিক সেই কারণেই অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠীকে আমাদের এতটাই ভালোবাসা। অনেক অনেক স্বাগত অনুপমা। আমি জানি না তোমার সঙ্গে আমার কী টেলিপ্যাথি ম্যাচ করে, আজকে আমি ব্ল্যাক আজরাক পরেছি, তুমি আজকে ব্ল্যাক ইক্কাতুবি পরেছো। ভীষণ মিষ্টি লাগছে দেখতে, অ্যাজ ইউজুয়াল ভীষণ গর্জিয়াস লাগছে দেখতে, বলো। থ্যাংক ইউ, এটাই এটা ভালোবাসা, একদম এটা টেলিপ্যাথি নয়, এটা ভালোবাসার টেলিপ্যাথি, একদম। তো আজকে না অনেক 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 প্রশ্ন। একটা হচ্ছে প্রথম কথা, তোমার কাছ থেকে যেটা জানবো আজকে সেটা হচ্ছে যে উইন্টার বডি কেয়ার। যদিও শীতটা আসি আসি করে আসছে না, কিন্তু আমার একটা আতঙ্ক যে ঝপ করে যদি ঠান্ডাটা চলে আসে তাহলে আমরা কিন্তু একটু প্রবলেমে পড়ে যাব। তাই আগে থেকে প্রিকশন, মানে বাঁধটা আগে বাঁধতে হয় বর্ষার আগেই, তো সেই ক্ষেত্রে আগে থেকে প্রিকশন চাই উইন্টার বডি কেয়ার, এক। দ্বিতীয় কথা, অরিশ অর্গ্যানিক যে তুমি বলেছিলে বহুদিন আগে সেইটার সম্পর্কে জানবো। আর একটি প্রশ্ন হচ্ছে যে গতদিন আমরা যেদিনকে লাস্ট লাইভ করেছিলাম নেহা ফোন করেছিল, 22 ইয়ার্স ওর, তোমার দুটো প্রোডাক্ট ব্যবহার করছে দু সপ্তাহ ধরে, পার্ল ফেস ওয়াশ আর টিট্রি টোনার, তাতে ওর র্যাশটা কিছুতে কমছে না। ও বলছে আসছে যাচ্ছে, টিট্রি টোনার লাগালে র্যাশ কমছে কিন্তু আবার আসছে, আর পার্ল ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছে, একটা মাত্র পিম্পলস বেরিয়েছে, কখনো স্কিনটা খুব ড্রাই লাগছে কখনো নর্মাল লাগছে। তো ওর রুটিনটাকে আগে সেট করো, তারপরে আমরা পরপর পরপর ফেজে আলোচনা করি। একদম, ফার্স্টেই আমি নেহাটা দিয়ে শুরু করি, বিকজ অনেক মানুষই আছে আমি দেখি যে যারা রং প্রোডাক্ট ইউজ করে, মানে সিস্টেমটাকে ঠিকমতো ধরতে পারে না। কেন দেখো, আমি বারবারই বলি প্রোডাক্ট ইউজ করার আগে প্রোগ্রাম, সিটিভিএনের এখন যেটা সব থেকে সুবিধা, ইউটিউবে প্রোগ্রামগুলো থেকে যায় সেগুলোকে রিপিট দেখা, বা আমি যেদিন লাইভ করি না প্রোগ্রাম রিপিট চালানো হয়, তো বারবার এই রেজিমগুলোকে ফলো করতে বলি। লাইক নেহার যদি মুখে র্যাশ থাকে এবং ড্রাই সেন্সিটিভ স্কিন থাকে, ফার্স্ট অফ অল ওকে কী করতে হবে, র্যাশ কমানোর জন্য মেন প্রোডাক্ট হচ্ছে লেমন টিটি টোনার ক্লেন্সার, ফেস ওয়াশ পার্ল যাবে না এখানে। সেখানে যদি ড্রাই স্কিন থাকে তাহলে হলদি নিম ফেস ওয়াশ, ভালো করে শুনে নিন, শুধু নেহা নয় নেহার মতো অনেকেই যাদের ড্রাই সেন্সিটিভ স্কিন, বারবার বলছি যদি গরমকাল হয় তখন অয়েলি সেন্সিটিভ হলে তখন ফেস ওয়াশটা হয়ে যাবে তুলসী চন্দন, কিন্তু যখনই ড্রাই সেন্সিটিভ স্কিন, সিজন ইজ চেঞ্জিং, কিন্তু মুখে র্যাশ, সেখানে ফেস ওয়াশ হয়ে যাবে হলদি নিম, বিকজ মধু থাকছে স্কিনকে হাইড্রেট করার জন্য, এবং তার পাশাপাশি লেমন টিটি টোনার ক্লেন্সার, বারবার রিপিটেড অ্যাপ্লিকেশন, এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট ইজ দ্য ক্লিয়ার অফ জেল। দেখুন, এটা আমি আমার নিজের কিন্তু এক এক সময় আমি দেখেছি, বিকজ অফ দ্য আমার এজে আমি কিন্তু একটা হরমোনাল চেঞ্জে যাচ্ছি, যার ফলে আমার ক্ষেত্রেও কিন্তু কখনো কখনো দেখতে পাই যে হঠাৎ করে একটু র্যাশ বেরিয়ে গেল, বা হঠাৎ করে দু চারটে ব্রণও বেরিয়ে গেল। সো এইটা কিন্তু ক্লিয়ার অফ জেল, ক্লিয়ার অফ জেলটা আমার যা প্রোডাক্ট থাকুক থাকুক, আমার ক্লিয়ার অফ জেল অলওয়েজ একটা রেডি রিকর্নার হিসেবে আমার টেবিলে থাকে। দেখুন প্রায় শেষ হয়ে এসছে আমার, এটা আমার আমার কাছে ছিল না নতুন বলে আমার নিজেরটাই দেখাচ্ছি। তো এই ক্লিয়ার অফ জেলটা বেসিক্যালি, এতে এত সুন্দর সুন্দর ইনগ্রিডিয়েন্টস দেওয়া, এবং আগের যে ক্লিয়ার অফ জেল ছিল লাস্ট ইয়ার এবং এখন যে লেটেস্ট ক্লিয়ার অফ জেল, কতটা আমরা ইম্প্রুভ করেছি দেখুন। টোটালি এটা হাইড্রেশনও দিচ্ছে, এটা মাখার পর আর কারো স্কিন ড্রাই হওয়া সম্ভব না, যদি তার স্কিন একদম খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু এটা মাখার পরও তাকে অন্য কিছু মাখতে হবে। তো এই যে ক্লিয়ার অফ জেল লাগাচ্ছি গোটা মুখে, দিনে দুবার তিনবার লাগাবো, আস্তে আস্তে র্যাশটা কন্ট্রোল হবে,
এবং তার সঙ্গে হলদি নিম অ্যান্টিসেপটিক ক্রিম, ওই ক্লিয়ার অফ জেল অ্যান্টিসেপটিক ক্রিম, কখনো ক্লিয়ার অফ জেল লাগাবো কখনো অ্যান্টিসেপটিক, এবং ফেস ওয়াশ লেমন টিটি টোনার ক্লিনজার, দ্যাটস অল। আর একটা দুটো যে ব্রণ বড় বেরোয় তার জন্য বারবারই বলেছি অ্যান্টি পিম্পল অয়েল, এরকম ছোট্ট রোল অনের মতো, জাস্ট পিম্পলের উপরে এক দুদিন রোল অন করলেই পিম্পলটা কিন্তু বসে চলে যাবে। ওই যে ব্যাকটেরিয়াটা হয়, পিম্পল কেন হয়, ব্যাকটেরিয়া তো, আমাদের কাজ হচ্ছে ব্যাকটেরিয়াটাকে মেরে দেওয়া, তার জন্যই তো পিম্পলসটা কমে যায়। তো এই ব্যাকটেরিয়াটাকে যখনই এই মাল্টিপ্লিকেশন মানে প্রাদুর্ভাবটাকে কমিয়ে দেওয়া হয় তখনই কিন্তু আস্তে আস্তে ব্রণটা বসতে থাকে এবং ব্রণ বেরোনোর টেন্ডেন্সিটা কমতে কমায় হচ্ছে ক্লিয়ার অফ জেল। ক্লিয়ার অফ জেল ব্রণ, র্যাশ, মানে যে কোনো ধরনের এই ধরনের অ্যালার্জেটিক স্কিন, বিকজ এতে আমরা কি ইউজ করছি, যষ্টি মধু ভেরি গুড ফর স্কিন, মঞ্জিশটা ইউজ করেছি, নিম ইউজ করেছি, রোজ ইউজ করেছি, তো লেমন অয়েল, পিওর লেমন অয়েল ইউজ করেছি, এত সুন্দর সুন্দর অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট, যার জন্য কিন্তু এটা কিন্তু কোনো ম্যাজিক নয় যে অরিশার প্রোডাক্টে অনেকে এরকম ধরনের কথা বলে। আমি বলি নো, দেয়ার ইজ সায়েন্স, সায়েন্স কিন্তু কোনো ম্যাজিক হতে পারে না, বিকজ সায়েন্স ইজ সায়েন্স, সায়েন্স মানে হচ্ছে একটা প্রোডাক্টের কেমিস্ট্রি, একটা বায়োকেমিস্ট্রির উপরে কিন্তু একটা ওষুধ যেরকম দাঁড়িয়ে থাকে, একটা মেডিসিন যেরকম একটা বায়োকেমিস্ট্রির উপর দাঁড়িয়ে থাকে, সেরকম একটা প্রোডাক্ট কিন্তু একটা কেমিস্ট্রির উপরে, একটা পুরো টোটাল মাইক্রোবায়োলজির উপরে দাঁড়িয়ে থাকে একটা প্রোডাক্ট। তো সেই প্রোডাক্ট কথা বলে তখনই যখন তার ইনগ্রিডিয়েন্টসগুলো একটা সিনার্জিক এফেক্ট দেয়, দ্য কম্বিনেশন, মেন হচ্ছে একটা কম্বিনেশন, কম্বিনেশনকেই আমরা বলি কেমিস্ট্রি। আমরা বলি না অমুক আর্টিস্টের সিনেমা হলে সেটা একটা আলাদা এফেক্ট তৈরি করে আমাদের দর্শকদের মনে, ওটা দেখতে একটা অদ্ভুত, আমাদের কি বলবো, আমাদের ডোপামিন সিক্রেশন হয়, ভালো লাগা। সো এইটা কিন্তু নাথিং বাট দ্য কেমিস্ট্রি তৈরি হয় বিকজ অফ দ্য পিওর ইনগ্রিডিয়েন্টস, এবং যেটা কিনা দেখুন আমার পুরো টেনে নিয়েছে ক্লিয়ার অফ জেল, এবং আমার স্কিন স্মুথ হয়ে গেছে, এটা পেনিট্রেট করে গেছে, জাস্ট উইদিন 2-3 মিনিটস পেনিট্রেট করে যায়। সুতরাং ক্লিয়ার অফ জেল দিনে 2-3 বার, আর অ্যান্টিসেপটিক ক্রিমটা হচ্ছে মুখটাকে ভিজিয়ে রাখবে, স্কিনে র্যাশ বেরোনো কমাবে এবং যাবতীয় সমস্যা, আর অ্যান্টি পিম্পল হল হচ্ছে শুধু ব্রণোর উপরে আর লেমন টিটি, ব্যাস। এই প্রোডাক্ট ছাড়া আমি ব্রণ, সেন্সিটিভ স্কিন, ড্রাই স্কিনের সমস্যা হলে আমি কিন্তু আর পার্ল ইত্যাদি ইত্যাদি কোনো প্রোডাক্টেই যাব না। আমরা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি যে দুম করে একটা খামচে নিয়ে একটু পার মনে হয় একটু গ্লোটা বাড়াই না, আগে একটা টেলিফোন নিয়ে নি, বন্ধু আছেন। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? রিয়া গাঙ্গুলি বলছি, শ্রীরামপুর থেকে, 26। রিয়া প্রবলেম কি? আমি তো ম্যামের স্যাটসাং বডি অয়েল, হ্যাঁ বসে আছি, 7-8 বছর ইউজ করছি, খুবই ভালো আছি। আরো প্রোডাক্ট মা ইউজ করে, মা বাড়িতে ইউজ করি, তো আমার এখন প্রবলেম হচ্ছে আমার হেয়ার ফল হচ্ছে, মানে মোটামুটি এভরিডে 50-60টা করে, তার লাইট পাস হচ্ছে, মানে ডেন্সিটির যেটা কমে গেছে, তো সেটার জন্য কি সলিউশন আছে? আর পিম্পলস হতো, সেই পিম্পলসটা ভালো হয়ে গিয়ে, মানে অ্যান্টি পিম্পল অয়েল ইউজ করে ভালো হয়ে গেছে, তো ভালো হয়ে যাওয়ার পরে স্কার গুলো থেকে গেছে, অ্যাকনে স্কার গুলো, দাগ গুলো, তো ওইটা কিভাবে যাবে, এই দুটোই কোয়েশ্চেন। আচ্ছা, আর এভরিডে কি শ্যাম্পু করা যাবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি বলে দিচ্ছি। হ্যাঁ এবার তুমি শুনতে থাকো, রিয়া উত্তর দিচ্ছেন, 26 বছর বয়স। হ্যাঁ এজটা কত, এজটা কত বললো? আচ্ছা, আর এবার আমি বলি, রিয়া হচ্ছে লং ইউজার, স্যাফ্রন বডি অয়েল ইউজ করে, ভালো আছে, পিম্পলস কমে গেছে, শুধু পিম্পলসের দাগগুলো, এবার দাগগুলো কি ধরনের দাগ, দাগ যদি ডিপ স্কারিং থাকে তাহলে একটু সময় দিতে হবে। রিয়া তুমি কিন্তু কোনো ধরনের ক্রিম ইউজ করবে না, অনলি গো ফর সেরাম অ্যান্ড জেল, সেটা হচ্ছে দাগ যাওয়ার জন্য পাপায়া চন্দন গ্লো সেরাম অ্যান্ড ফেয়ার অ্যান্ড হোয়াইট সেরাম, এই দুটো সেরাম মিক্স করে তুমি দিনে 2-3 বার করে লাগাবে, দ্যাটস অল। আর ক্লিয়ার অফ জেলটা দিনে 1 বার, মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে লাগাও, যখন তুমি পাপায়া চন্দন সেরাম আর ফেয়ার অ্যান্ড হোয়াইট সেরাম মিক্স করে লাগাবে তখন ক্লিয়ার অফ জেল লাগাবে না, আবার যখন ক্লিয়ার অফ জেল লাগাবে ওটা, ক্লিয়ার অফ জেলটা তোমার স্কিনটাকে ব্যালেন্স রাখবে, আর তোমার পাপায়া চন্দন আর তোমার ফেয়ার অ্যান্ড হোয়াইট সেরাম দুটো কম্বিনেশন তোমার স্কিনের দাগটাকে আস্তে আস্তে ফেডিং করে স্কিনের একটা উজ্জ্বলতা নিয়ে আসবে ডেফিনেটলি।
আর কোনো রকম বেশি মাসাজ স্ক্রাবিং এগুলো একদম করবে না, তোমাদের ধরনের স্কিনে এগুলো চলে না। আর শীতকাল পড়ছে, যদি ড্রাই অনুভব হয় দেন ইউ উইল গো ফর অ্যান্টিসেপ্টিক ক্রিম, দ্যাট ইজ রিয়েলি আ ওয়ান্ডারফুল মার্ভেলাস প্রোডাক্ট। তাতেও কিন্তু দাগ অনেকটা, বিকজ অ্যান্টিসেপ্টিক ক্রিমে যেহেতু পিওর টিট্রি অয়েলটা ইউজ করেছি, টিট্রি অয়েল ইজ ভেরি কমন, বাট পিওরটা বলাটা মানে লোকে বলে দেয় টিট্রি অয়েল আছে এই প্রোডাক্টে, বাট হোয়াট ইজ দ্য মানে কন্টেন্ট অফ দ্য অয়েল, বেসিক্যালি কন্টেন্ট যদি ভালো থাকে তাহলে সেটাতে কাজ হতে বাধ্য। টিট্রি অয়েল হচ্ছে মাল্টিপারপাস একটা অয়েল, ভেরি কমন নেম, বাট যখন এটা পিওর ফর্মে ইউজ করা হয় তখন কিন্তু এটা দাগটাকেও, লেমন অয়েল এইগুলো কি করে দাগটাকেও আস্তে আস্তে ফেড আপ করে দেয়। তো সেক্ষেত্রে আমি বলবো অ্যান্টিসেপ্টিক ক্রিম আর ফেয়ার অ্যান্ড হোয়াইট আর পাপাচানন গ্লো সেরাম, এই দুটোকে মিক্স করে লাগাতে, এই এইরকম কম্বিনেশন লাগাতে থাকো, তোমার দাগও চলে যাবে, স্কিনটাও ভালো থাকবে। আর ক্লিয়ার অফ জেলটা ওয়ান্স ইন আ ডে লাগানোর চেষ্টা করবে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছে, আর যদি মনে হয় ছবি পাঠাতে ইচ্ছে হয় যে আমি একবার তোমার দাগটা দেখে নেব, তাহলে তুমি একটা ছবি পাঠিয়ে রাখতে পারো মেসেঞ্জারে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ আমি শিলিগুড়ি থেকে বলছি, মিতা মজুক। মিতা শিলিগুড়ি থেকে, বয়স? হ্যাঁ বয়স 52। বলুন। এই 9 বছর ধরে ইউজ করি ওনার ফেয়ার সিক্রেট লোশন, তখন থেকে ইউজ করি, মানে বর্তমানে আমি সবকিছুতেই এখন ভালো আছি। ব্যাপারটা হচ্ছে যে আমার থাইরয়েড, হাইপার থাইরয়েড, এবার হাইপার থাইরয়েড হওয়াতে এমনি আমি ওই হলদি নিম ফেস ওয়াশ ইউজ করি, আর সকালবেলা যেহেতু আমাকে রান্নাঘরে যেতে হয় ওই জন্য আমি সানস্ক্রিন জেলটা ইউজ করি 60, তারপরে হচ্ছে ক্যান্ডেল অয়েল বডি অয়েল দিয়ে বডি অয়েলটা ব্যবহার করি, আর 3 দিন করে মাথায় শ্যাম্পু করতে পারছি, আমার ঠান্ডা লেগে যায়। আমাদের এখন মোটামুটি শিলিগুড়িতে ভালোই ঠান্ডা। তারপরে তো আমার হাতগুলো না এখন কি হচ্ছে, ওটা হাতের এই ওপর পোর্শনগুলো কালো হয়ে যাচ্ছে। আমি এমনি রাত্রে ট্যান ক্লিয়ারের সাথে ওই স্যান্ডেল অয়েল বডি অয়েল মিশিয়ে মাখি, ঠিক আছে, এখন আমার হাতটা যে কেন কালো হয়ে যাচ্ছে আমি একটু পরামর্শ নিতে চাই। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আমার ভিটামিন ডিটা প্রায় কমে যায়, খাওয়া দাওয়া মোটামুটি ঠিকই করি। আমি একটু ম্যাডামের কাছে জিজ্ঞেস করতে চাই কি করে ভালো থাকবো। আমি নাচের শিল্পী, আগে খুব নাচ করতাম, এখনো মোটামুটি লকডাউনে নিজে নিজে করি, কিছু শখ আছে, কিন্তু আমার এই ভিটামিন ডিটা কমে যাওয়াতে আমি উইক হয়ে যাই, গায়ে হাত পা ব্যথাও তো হয়। হ্যালো, ঠিক আছে আপনি শুনতে থাকুন। আচ্ছা, প্রথমেই বলি যে আপনার, হ্যাঁ আপনি শুনুন, হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজমের জন্য কিন্তু অনেক রকম হঠাৎ করে ধরা পড়েছে, সুতরাং আপনি নিশ্চয়ই এন্ডোক্রিনোলজিস্টের পরামর্শ নিয়ে মেডিকেশন স্টার্ট করেছেন। হাইপারথাইরয়েডিজমের থেকে আপনার কালচে ভাবটা চলে আসছে হাতে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফোনটা রেখে দিন। আপনার হাইপারথাইরয়েডিজমের জন্য যে কালচে ভাব হাতে আসছে না, আপনি যেটা করবেন সেটা হচ্ছে বডি পলিশ, বারবার বলেছি এর আগে, এখন আলোচনা কম হয় কিন্তু একটা সময় বডি পলিশ নিয়ে মারাত্মক আলোচনা করতাম, ইটস আ রিয়েলি ওয়ান্ডারফুল প্রোডাক্ট। বডি পলিশের সাথে আপনি স্যান্ডেল অলিভ বডি অয়েল হাফ টু হাফ মিক্স করেই রেখে দেবেন, একটা পরিষ্কার চামচে ফেটিয়ে ওর মধ্যে টাইট রেখে দেবেন। প্রত্যেক দিন স্নান করার আগে, জাস্ট 5 মিনিট আগে, 5-7 মিনিট, আপনি একটা পাত্রে, একটা বাটিতে ওইটা মিক্সিংটাকে তুলবেন, কেন ওতে হাত দিয়ে দিয়ে না, একটা বাটিতে যতটা পরিমাণ দরকার তুলবেন, দিয়ে হাতে মুখে ভালো করে লাগিয়ে নেবেন, দিয়ে না এরকম মানে জাস্ট মাসাজ করবেন হালকা হাতে, দেখবেন ওর থেকে একটা অয়েল জেনারেট হচ্ছে, একটা বাস্ট করে করে একটা অয়েল জেনারেট হচ্ছে, মানে ওটাকে মাসাজ করতেই থাকবেন, দিয়ে আপনি 5 মিনিট বাদে স্নান করে ফেলবেন। আচ্ছা, 3 দিন এটা করবেন, আর যে 3 দিন বডি পলিশ লাগাচ্ছেন না সেই 3 দিন স্যান্ডেল অলিভ আর স্যাফরন দুটোকে মিক্স করুন, যেহেতু আপনার হাইপার পিগমেন্ট মানে হাইপার থাইরয়েডিজম ধরা পড়েছে, আপনাকে দুটোকে মিক্স করতে হবে, মানে আপনাকে অয়েলটাকে বেশি ইনপুট করতে হবে। স্যাফরন এবং স্যান্ডেল অলিভ আমি বন্ধ করতে পারবো না আপনাকে, নাহলে আমি বলতাম স্যান্ডেল অলিভ বন্ধ করে আপনি শুধু স্যাফরনটা লাগান, দুটোকে আপনি মিক্স করবেন, যেদিন যেদিন ইউজ করবেন একটা বাটিতে
ওইটা যতটা ওটা ততটা নিয়ে আপনি ভালো করে 5-7 মিনিট সময় দিন স্নান করার আগে। জাস্ট 5-7 মিনিট দিলেই যথেষ্ট, মুখে হাতে ভালো করে লাগিয়ে আপনি স্নান করুন। আর স্নান করে যখন উঠছেন, ট্যান ক্লিয়ার বডি সেরাম লিখুন, ট্যান ক্লিয়ার বডি সেরাম, মুখের নয়, বডি সেরাম। বডি সেরাম যদি দোকানে না পান, আপনি অনলাইনে অরিশার নিজস্ব ওয়েবসাইট বা অ্যামাজন ফ্লিপকার্ট যেখান থেকে হোক আপনি নিয়ে নেবেন। ট্যান ক্লিয়ার বডি সেরামের সাথে আপনি নেবেন হচ্ছে ট্যান ক্লিয়ার ক্রিম তো আছে, আপনাকে দুটো মিক্স করে হাতে ফাতে লাগাবেন ভালো করে, আর মুখে যা লাগাচ্ছেন লাগান, কিন্তু মুখটা ভালো করে যত্ন করবেন, কেন হাইপারথাইরয়েডিজম ধরা পড়েছে, হাতে হয়েছে মুখেও আসতে পারে। তো মুখে আপনি অ্যান্টিসেপটিকটাও ব্যবহার করবেন, বিকজ ইউ আর হ্যাভিং হাইপারথাইরয়েডিজম। হট করেই দেখবেন স্কিনটা প্রচন্ড ড্রাই হয়ে যাবে হঠাৎ করে, বিশেষ করে শীতকালে থাইরয়েড গ্ল্যান্ডটা ভীষণ ইনঅ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে এই সময়টা একটু গলায় চাপা দিয়ে রাখা বা এগুলো নিয়মের মধ্যে একটু ফুলকপি খাবেন না, বাঁধাকপি খাবেন না, এই ধরনের ফুডগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর ভিটামিন ডি দেখুন, আমাদের ইন্ডিয়ানদের সত্যি কথা বলতে ভিটামিন ডি খুবই কম, খুব কম মানুষ আছে যার ভিটামিন ডিটা মানে আমার আমার আমি বলছি আমার মায়ের ভিটামিন ডি যখন ধরা পড়েছিল মাত্র 15-16 ছিল, আর আজকের ডেটে উনি মেডিকেশন করতে করতে 100, লেটেস্ট আমি 2 সপ্তাহ আগে ওনার টেস্ট করালাম 100 হয়েছে, স্টপ করে দিতে হয়েছে, কারণ ভিটামিন ডি এক্সেস হয়ে গেলে বডিতে ভিটামিন ডি বের হয় না শরীর থেকে। তো বের যদি না হয় তার উল্টো অ্যাডভার্স এফেক্টে টক্সিসিটি ফর্মেশন হয়, সেই জন্য 100 হয়ে যাওয়ার পর বন্ধ করে দিতে হয়েছে। তো এই ব্যথা বা স্কিন ড্রাই হয়ে পেল লুক সেগুলো কিন্তু চলে আসবে, তো আপনার বোন ডেন্সিটি কমবে। আপনাকে যেটা করতে হবে, আপনি ভালো মেডিসিনের ডক্টর দেখিয়ে ভিটামিন ডি আপনার কত আমি তো জানি না, এবার ডিপেন্ড করছে ডক্টর আপনাকে ওরাল ইউনিটে দেবেন না আপনাকে ইঞ্জেকশনে ইঞ্জেক্টেবল দেবেন, সেটা আপনি ভালো করে ভালো একজন মেডিসিনের ডক্টরের সাথে অবশ্যই কনসাল্ট করবেন। আর রাত্রিবেলা যখন শুবেন তখনও সেম, তখন বডি অয়েল নয়, তখন ওই ট্যান ক্লিয়ার বডি সেরামের সাথে ট্যান ক্লিয়ার ক্রিম ভালো করে একদম আপাদ মস্তক ভালো করে লাগিয়ে মুখে যেরকম ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে আপনি স্যান্ডেল অলিভ যা লাগাচ্ছেন লাগান, সন্ধ্যেবেলা যখন বসবেন তখন কিন্তু আপনি অ্যান্টিসেপটিকটা ভালো করে লাগাবেন, ইভেন হাতেও লাগাবেন অ্যান্টিসেপটিক, সেটাও স্যান্ডেল অলিভের সাথে। আপনি এই দুটো তিনটে প্রোডাক্ট, স্যান্ডেল অলিভ, স্যাফ্রন বডি অয়েল, বডি পলিশ আর ইয়ের মধ্যে থাকুন অ্যান্টিসেপটিক, আমি বলছি আপনার অনেকটা দেখবেন ঠিক হয়ে গেছে। আপনি দরকারে ছবি পাঠান, আমার সাথে কমিউনিকেট করুন, তবে আপনি কনফিডেন্স লেভেল রাখুন, আপনার ঠিক হবেই হবে। 9 বছর ধরে ওনার কনফিডেন্স তোমার উপরে রয়েছে, উনি একটা রেজিম চাইছিলেন। আমরা আরেকটি টেলিফোন নিয়ে আমরা বডি কেয়ার, উইন্টার বডি কেয়ার নিয়ে কথা বলবো। নমস্কার, কে রয়েছেন? না ওই যে থাইরয়েডের জন্য। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ তনুশ্রী, আপনাকে নমস্কার, আমি পরেশ বলছি কাঁচরাপাড়া থেকে। হ্যাঁ আমি পরেশ বলছি কাঁচরাপাড়া থেকে। পরেশ কাঁচরাপাড়া থেকে, কত বয়স? আমার 25+। হ্যাঁ কি প্রবলেম? আমার প্রবলেম বলতে আমার হেয়ার প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে 2013 থেকে প্রবলেম রয়েছে আমার কি, প্রায় আজ প্রায় 7 বছর ধরে প্রবলেমটা। তো মাথার দুপাশটা অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিল, তো অনেক প্রোডাক্ট আমি ইউজ করেছি 7 বছর ধরে, প্রচুর অনেক অনেক ব্র্যান্ড ইউজ করেছি, কিন্তু ম্যাডামের প্রোডাক্ট মোটামুটি আমি 3 মাস ধরে ইউজ করেছি, 3 মাসে কন্টিনিউ হয়নি। আমি হেল্পলাইনে ফোন করেছিলাম, আমাকে যা যা বলা হয়েছে আমি তাকে মানে সেই সমস্ত প্রোডাক্টগুলো আমি নিলাম। তো আমি এত ভালো আছি না, মানে কি বলবো, মানে ভীষণ ভালো আছি। আচ্ছা চুল উঠেছে মাথায়, দুপাশটা যে ফাঁকা হয়ে গেছে? থ্যাংক ইউ সো মাচ। বাট আমার কি বলবো, ভলিউমটা দেখা যাচ্ছে আগে থেকে অনেকটা ইনক্রিজ করেছে কিছুটা হলেও, এটাই হচ্ছে না। আর ওর প্রোডাক্ট, হেয়ার প্রোডাক্ট সম্পর্কে আমি এখন খুব কনফিডেন্টলি বলতে পারি। একটা মাথার ছবি আমাকে পাঠিয়ে দিও না, আমি ম্যামকে তো অনেকবার ছবি পাঠিয়েছি, অরিজ বায়োন্যাচারাল যে পেজটা রয়েছে, বাট কোনো রিপ্লাই পাইনি আমি। না গো, তুমি কোন পেজে পাঠিয়েছো তাই দেখো, হাজারটা কি নাম, নামটা বলো তো, নামটা বলো। ম্যাম আমি যেখানে পাঠাচ্ছি তো সেখানটা আমাকে ওয়েলকাম বলে লেখা এরকম একটা মেসেজ আসছে, ওয়েলকাম টু বায়োনা অরিজ বায়োন্যাচারাল, প্লিজ সেন্ড ইওর পিকচার টু উইথ প্রবলেম। না 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 না, তুমি ভুল ভাল পেজে পাঠাচ্ছো, ওটা না। শোনো না, অরিশ বায়োন্যাচারালস লিখে না অনুপমার প্রোডাক্ট যে ছবিটা আছে সেই ছবিটা আসবে। সমস্যা হয়ে গেছে বলো তো, হাজারটা পেজ খুলে গেছে তোমার। হ্যাঁ প্রচুর অনেকগুলো পেজ দেখতে পাচ্ছি আমি যখন সার্চ করছি অরিশ বায়োন্যাচারাল বলে, তোমাকে দেখিয়ে দিচ্ছে, তোমাকে দেখিয়ে দেবে, তুমি সঙ্গে থাকো, ধন্যবাদ তোমার ফোন করার জন্য। হ্যালো দেখি আমি একটু দেখানোর, তুমি দেখিয়ে দাও, তুমি দেখে নাও পরেশ, টিভির পর্দায় তোমাকে দেখিয়ে দেবো।
হ্যাঁ তনুশ্রী, পরেশ কাঁচরাপাড়া, পরেশ পুরো নামটা বলো। হ্যাঁ পরেশ, পরেশ কি বললে বলো তো? পরেশ দাস কাঁচরাপাড়া। হ্যাঁ বলছি ম্যাম, কি একটু প্রশ্ন ছিল। বলো বলো, শুনতে পাচ্ছেন? পরেশ দাস ম্যাম, আপনার একটু প্রশ্ন রয়েছে। হ্যাঁ পেয়েছো? বলো। হ্যাঁ বলছি যে তো ভলিউমটা তো অনেকটা ইনক্রিজ করেছে দেখছি, তো এবার পুরোপুরি মোটামুটি একটা হেয়ার স্টাইল করার জন্য যাতে আরো ভলিউমটা আসে তার জন্য আমি কি অ্যাড অন করব আর ডায়েটটা কি ফলো করব? হ্যাঁ তুমি কন্টিনিউ করে, আমি ছবিটা না দেখলে তো বলতে পারবো না, আমি দেখি কেন তুমি যে মানে এত মানে ফ্যান পেজ খুলে গেছে না ওগুলো। অ্যাকচুয়ালি আমার যে নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইট, পরেশ তোমার আর কোনো প্রশ্ন আছে? অফিশিয়াল ওয়েবসাইটে আমি ছবিটা দেখলে তবেই তোমাকে আমি একটা আইডিয়া দিয়ে দেব। পরেশের নিশ্চয় আর কোনো প্রশ্ন নেই, তুমি সঙ্গে থাকো। আর একটা কথা বলি অনুপমা, তোমার হেয়ার প্রোডাক্টের ক্ষেত্রে একটা কথা আমরা খুব মানে জোরের সঙ্গে বলতে পারবো, সেটা হচ্ছে তোমার প্রোডাক্ট প্রথমে না সে রিপেয়ার করতে করতে যায়, চুলের টেক্সচার রিপেয়ার করে, তারপরে সে তার কাজটা করতে পারে। আমার মনে হয় তুমি পেজটা দেখাবে। আর এবারে আমি চলে যাব অরিশের উইন্টার বডি কেয়ার যে। আচ্ছা পরেশের, তনুশ্রী, হ্যাঁ পরেশের ছবি পাওয়া গেছে। তনুশ্রী, হ্যাঁ তনুশ্রী, ওর টাইম আসেনি, ওর ছবি পাওয়া গেছে। এই যে এটা হচ্ছে পরেশের ছবি, সাইড থেকে ডেন্সিটি কমে গেছে। এই এই হচ্ছে ছবি পরেশ, দেখো এটাই তোমার ছবি হবে, কেন এটাই আমি পেলাম। তো ডেন্সিটি কমে গেছে সাইড থেকে, তোমার এমন কিছু টাইম লাগবে না খুব একটা, ঠিক আছে? হ্যাঁ এইটা না, আচ্ছা আফটার ইউজিং 3 মান্থস পরেশ, তোমার আমি আর কিছু বলার নেই। তনুশ্রী এই ছবিটা পাঠিয়েছে 3 মাস পরে, আগেরটা দেখালাম না? হ্যাঁ এবার এটা, হ্যাঁ ওয়াও পরেশের ছবি। পরেশ তোমার তো মানে খুব সুন্দর ডেভেলপমেন্ট হয়েছে, অসাধারণ। আমার মনে হয় খুব বেশি আর কয়েকটা ফাইল ইউজ করার পর তুমি বন্ধ রাখবে, আর 2-3টা ফাইল ইউজ করার পর একটা ছবি পাঠিয়ে তুমি বন্ধ রাখবে। পেয়ে গেলাম, দেখো সত্যি যারা জেনুইনলি ছবি পাঠায় তারা, তাদের কিন্তু আমি পেয়েই যাই। সুতরাং এটা হচ্ছে একটা মানে অ্যাসেট আমাকে বলতে পারো তনুশ্রী, এই যে এত ডেটা কালেকশন আমার মনে হয় না এখন অবধি কোনো ব্র্যান্ডের কাছে আছে। তুমি এবার উইন্টার বডি কেয়ারের আগে অর্গ্যানিকটা বলো, সময় কমে যাচ্ছে, এবার অরিশ অর্গ্যানিক ওয়েট করে আছি আমরা ডিয়ার। হ্যাঁ ওটাই আমার আজকে, ওটাই আমার আলোচনা প্রথম ছিল, অরিশ অর্গ্যানিক যে ব্র্যান্ড মানে অরিশ বায়োন্যাচারালস এর আরেকটা সিস্টার ব্র্যান্ড লঞ্চ হচ্ছে, সেটা হচ্ছে অরিশ অর্গ্যানিক। বিকজ ওয়েলনেস যেহেতু সেই জন্য এটা নাম দেওয়া হয়েছে অরিশ অর্গ্যানিক, তার মধ্যে সমস্ত ওয়েলনেস প্রোডাক্ট থাকবে, লাইক ডিফারেন্ট টাইপ অফ জুস থাকবে, লাইক 99.9% যেরকম অ্যালোভেরা, যেরকম হিমোগ্লোবিন কমে গেলে আমরা জানি আগেকার দিনে মা ঠাকুমারা কুলেখাড়া পাতার রস খেতে বলতে, এখন যদি বলি আমার বাড়িতে কুলেখাড়া আমাকে খেতে হবে আমি খুঁজেও পাবো না, তো সেক্ষেত্রে ওটাকে আমরা জুস ফর্মে নিয়ে এসেছি, কুলেখাড়া এবং আমলকি উইথ ভিটামিন সি কম্বিনেশন, এবং ইমিউনিটি বুস্টারও আমরা নিয়ে এসেছি আসছি। স্কিনের জন্য আমরা যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে টার্মারিক আর অ্যালোভেরা। তো এটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল থাকবে না, শুধু অনলাইন, শুধু অনলাইনে অ্যাভেলেবেল থাকবে। যেদিনই এটা অ্যাভেলেবেল হবে সেদিন কিন্তু সিটি ভিএনএই আমি প্রথম ডিক্লারেশনটা দেব, মানে খুব শিগগিরই হয়তো দেখা যাবে যে আগামী 2 সপ্তাহের মধ্যেই হয়তো আমাদের এটা লঞ্চ হয়ে যাবে। এবং আমি চাইবো যে আপনারা আমাকে এটার ফিডব্যাকটা দেবেন, বিকজ যার ধরুন হিমোগ্লোবিন কম আছে, হিমোগ্লোবিন একটা টেস্ট করে নিয়ে স্টার্ট করলেন কুলেখাড়া আর আমলকিটা, তারপরে একটা ফাইল কমপ্লিট হওয়ার পর একটা হিমোগ্লোবিন, যেরকম চুলের ক্ষেত্রে দেখো বা স্কিনের ক্ষেত্রে ছবি, ওটার ক্ষেত্রে আমি একই বলবো, তারপরে একটা টেস্ট করলেন দেখছেন যে হিমোগ্লোবিনটা কতটা বাড়লো। বিকজ এই প্রবলেমটা কিন্তু আমাদের এখানে, আমি যতদিন ধরে মানে কাজটা করছি, হিমোগ্লোবিনের সমস্যাটা বা এই ধরনের সমস্যাগুলো ভীষণ কম, ভীষণ হিমোগ্লোবিনের সমস্যা বেশি দেখা যায়, হিমোগ্লোবিন কম থাকে, সেই জন্য আমরা কিন্তু এই কম্বিনেশন অফ ওয়েলনেস প্রোডাক্ট নিয়ে আসছি। তো আমি, আমার আশা রয়েছে আপনাদের কাছে এটা মানে এটা যেহেতু এটা আয়ুর্বেদিক, একদম টোটাল সম্পূর্ণ আয়ুর্বেদিক মেডিসিন হিসেবে লঞ্চ হচ্ছে, সুতরাং ত্রিফলা ডিটক্সিফিকেশনের জন্য, ত্রিফলা মানে
এটা মানে কত বছর ধরে শশায় বছর ধরে চলে আসছে, মানে ইভেন আমি ছোটবেলা আমার বাবাকে দেখেছি রাত্রিবেলা ওই ভর্তকি বয়রা আর ভিজিয়ে রাখতে, তো এই ত্রিফলার জলটা সকালে উঠে খেতেন উনি ডিটক্সিফিকেশনের জন্য, আমি নিজে অনেকদিন খেয়েছি। তো এইগুলো অ্যাকচুয়ালি আমরা হারিয়ে ফেলেছি, আবার এটাকে রিভাইভ করা উচিত আমার মনে হয়, এবং সেটা ন্যাচারালি রিভাইভ করলে অনেক বেশি ইফেক্টিভ হবে। আমি আমার ঠাকুরদাদাকে দেখতাম কাঁসার গ্লাসের মধ্যে হর্তুকি আমলকি আর বয়রা মিশিয়ে রাত্রিবেলা রেখে দিতেন, সকালে ঘুম থেকে উঠে প্রথমে ওই জলটা খেতেন। তো তখন বুঝতাম না, এখন ফিল করি যে কি নেচারকে সঙ্গে নিয়ে চললে কতটা ভালো থাকা যায়। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? ডিটক্সিফিকেশন। হ্যাঁ, আমি জলপাইগুড়ি থেকে শাহনাজ বলছি। শাহনাজ, বয়স কত? 21 বছর। বলো। ম্যাম, আমার স্কিনটা না অয়েলি সেনসিটিভ, খুব সেনসিটিভ, তো এখন একটু শীতকাল আসছে, ড্রাই ড্রাই মনে হচ্ছে, আর র‍্যাশ পিম্পল উঠতেই থাকে, মানে কিছুতেই কমছে না এগুলো। তুমি এখনো কিছু ব্যবহার শুরু করেছো অরিশের? অরিশের কিছু ব্যবহার করিনি ম্যাম, আগে র‍্যাশ প্রোডাক্ট ইউজ করছি কিন্তু কোনো কাজ দেয় না। না, অরিশ তো করোনি, সুতরাং অন্য কিছু গল্প আমরা শুনবো না। হ্যাঁ প্লিজ, অন্য কিছু না করিনি অরিশ কোনো প্রোডাক্ট। তোমার র‍্যাশ সেনসিটিভিটি আছে, আবার এদিকে একটু এখন ড্রাইনেস এর দিকেও যাচ্ছে। মানে গরমকালে পিম্পলস টিম্পলস হয়, স্কিন প্রচন্ড অয়েলি থাকে, এখন শীত পড়েছে, স্কিনটা টানে দিকে কিন্তু র‍্যাশ আছে। শাহনাজ, এখন তো অত অয়েলি নেই, সুতরাং এখন যেহেতু অত অয়েলি নেই তাই জন্য আমি তুলসী চন্দন বলবো না, এখনো হলদি নিম ফেস ওয়াশ দিয়ে স্টার্ট করবে, লেমন টি টি টোনার ক্লিনজার মুখে দিনে 4-5 বার যতবার ইচ্ছা টোনার স্প্রে করা, ওয়াটার বেস ক্লিয়ার অফ জেল দেখালাম, ক্লিয়ার অফ জেল দিনে 2 বার স্নান করে উঠে একবার সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছে, টোনার স্প্রে করছে, টোনারটা যেই মুখে শুকিয়ে গেল ক্লিয়ার অফ জেল গোটা মুখে লাগিয়ে নিচ্ছে, প্রথমে একটু জ্বালা জ্বালা লাগতেও পারে, জানি না স্কিন যদি ভীষণ ডিহাইড্রেটেড বা পিএইচটা স্ট্রিপ হয়ে গেলে অনেক সময় দেখা যায় যে এসেনশিয়াল অয়েল যখন প্রথম ধাপে পড়ছে তখন একটু চিড়বির করতেও পারে, তো এটা কমে যাবে। স্নান করে উঠে আবার একটু যখন ফ্রেশ থাকছে তখন আবার একবার ক্লিয়ার অফ জেল লাগাবে, সন্ধ্যেবেলা অ্যান্টিসেপটিক ক্রিম হলদি নিম অ্যান্টিসেপটিক ক্রিম গোটা মুখে লাগিয়ে ছেড়ে দেবে, রাত্রিবেলা যখন শুতে যাবে ক্লিয়ার অফ জেল, মানে 3 বার ক্লিয়ার অফ জেল 1 বার অ্যান্টিসেপটিক, বা 2 বার ক্লিয়ার অফ জেল 1 বার অ্যান্টিসেপটিক, এই রেজিমটা ফলো করো, আর মুখে টোনার ক্লিনজার স্প্রে করো, লেমন টি টি টোনার ক্লিনজার আর হলদি নিম ফেস ওয়াশ, আর যদি ব্রণও একটা দুটো বড় বেরোয় তাহলে অ্যান্টি পিম্পল অয়েল, তখনই শুধু ব্রণ, আমি বললাম শুরুতেই যদি ব্রণও কারো বড় থাকে ব্রণটাকে কমানোর জন্য অ্যান্টি পিম্পল অয়েল শুধু ব্রণর উপর, গোটা মুখে না, যেখানে যেখানে ব্রণ দিনে 2-3 বার করে লাগালেই আস্তে আস্তে 3-4 দিনের মধ্যে দেবে ব্রণটা ছোট হয়ে শুকিয়ে গেছে, ঠিক আছে? এছাড়া কিন্তু আর অন্য আমার মনে হচ্ছে একটু গ্লো বাড়াই তা চট করে একটা অন্য অরিশের প্রোডাক্ট না, আমার যে বেসিক প্রবলেমটা সেটাকে আমি ঠিক করব, তারপরে আমার কনসালটেশন নেবে, তারপর আমি নেক্সটে হাত দেব। বডি কেয়ার কি ছোট্ট করে হবে? আর 1 মিনিট খানেক সময় আছে। আমার মনে হয় দরকার নেই, তনুস, আমরা নেক্সট দিনই বডি কেয়ার নিয়ে আলোচনা করব, আজকে একটু এইরকমই কিছু আলোচনা করে দিই, যে বেসিক যেটা আমি বারবারই বলি যে নর্মাল টু ড্রাই স্কিন আগের দিনও বললাম, তারা আলমন্ডস কোল্ড ক্রিম আর অ্যান্টিসেপটিক লাগাবে, আর যাদের এক্সটেন্সিভ ড্রাই স্কিন তারা কিন্তু অ্যান্টিসেপটিকের সাথে স্যান্ডলি মিশাও বা স্যাফ্রন মিশাও, যাদের এক্সটেন্সিভ ড্রাই স্কিন তারা দুটো বডি অয়েলই ইউজ করতে পারো। আর বাচ্চাদের ক্ষেত্রে একটু বলে দিই, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু একদম চোখ বন্ধ করে বেবি বডি মাসাজ অয়েল, বেবি ময়শ্চারাইজার, আর মানে বেবি যা যা প্রোডাক্ট আছে, বেবি হেয়ার অয়েল সপ্তাহে 2 দিন লাগাও, কেন বেশি দরকার নেই, ঠান্ডা লেগে যেতে পারে, তো এই বাচ্চাদের কেয়ারটাও কিন্তু মায়েদের নিতে হবে। বডি অয়েলটা কিন্তু একদম 100% ন্যাচারাল হতে হবে, যাতে কোনো আর্টিফিশিয়াল কালার ফ্র্যাগরেন্স বলো বা প্রিজারভেটিভ বলো কিচ্ছু থাকবে না, তো বডি অয়েল বডি অয়েলই, মানে স্কিনকে কি বলবো রিজুভিনেট করবে। আমাদের হাতে সময় নেই, বিদায় নেবার পালা। প্রত্যেক শনিবার থেকে বৃহস্পতিবার, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, 6 দিনের 4:30 এই বিশেষ অনুষ্ঠান অরিশ কেয়ার। আপনাদের ভালো থাকার, ভালো রাখার
মনও ভালো রাখার অনুষ্ঠান। অনেক ধন্যবাদ জানাবো অনুপমাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। এবার শীতে রুক্ষ চুলে ড্যান্ড্রফ আর নয়, অরশ অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ও সলিউশন চুলের খুশকি সহজেই দূর করে, তাই ড্যান্ড্রফের টেনশন একদম নয়। অরশ, ঠোঁট ফাটা বলুন টাটা। এবার আপনার ঠোঁটকে করে তুলুন তুলতুলে কোমল ও পাপড়ির মতো গোলাপি অরশ ক্লিয়ার মার্ক লিপ জেল দিয়ে। অরশ কনকনে শীতে কনুই বা গোড়ালি ফাটা এবং রুক্ষ ত্বকের র্যাশের সমস্যা দেখা দেয়, তাই সারাদিনের সুরক্ষা পেতে চাই অরশ অ্যান্টিসেপ্টিক ক্রিম, সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি অরশ।